আমি খণ্ডঘোষের বিধায়ক হিসাবে প্রথমে যে কাজ করব পুরানো সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য, যে ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান ওয়ারিগ্রাম, রাসবিহারী ঘোষের জন্মস্থান তোরকোনা এবং ধর্মমঙ্গলের কবি ঘনরাম চক্রবর্তীর জন্মস্থান কৃষ্ণপুর কুকুড়া দীর্ঘদিন থেকে অবহেলিত, কিচ্ছু করেনি, সেই জায়গাগুলোকে স্মৃতি সংগ্রহশালা তৈরি করব এবং পর্যটন কেন্দ্র তৈরি করব। এসব মহান মনীষীদের জীবনী জেনে এলাকার ছাত্রছাত্রী থেকে পরবর্তী সমাজ যাতে অনুপ্রেরণা পায়, নতুন খণ্ডঘোষের স্বপ্ন দেখতে পারে, প্রথম কাজ হবে আমার এটা। আমাদের খণ্ডঘোষ বিধানসভার মধ্যে দামোদর নদী বয়ে গেছে, সেই দামোদর নদীতে বন্যার সময় প্লাবিত হয়ে দুই কূলে বিভিন্ন ঘর বাড়ি জমি জমা ফসল নষ্ট হয়, তাই দামোদরের যে বাঁধ সেই বাঁধটা যাতে মজবুত করে করতে পারি এবং কৃষকদের বা যারা বসবাসকারী নদীর ধারে মানুষ তাদের সুরক্ষা দিতে পারি, সেটা আমার দ্বিতীয় কাজ হবে। তৃতীয় কাজ হচ্ছে যেটা বর্ধমান থেকে দক্ষিণ দামোদরের যোগাযোগের একমাত্র ব্রিজ সেটা কৃষক সেতু, তার অবস্থা একদম খারাপ থেকে খারাপতর যদি হয়, সেই জায়গায় নতুন ব্রিজ তৈরি করার যে পরিকল্পনা আমরা রেখেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমরা অবশ্যই নতুন ব্রিজ তৈরি করব, এটা আমাদের সংকল্প। যেহেতু কৃষক এলাকা, কৃষি বিশ্ববিদ্যালয় একটা তৈরি করে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা পঠন পাঠন করবে, তারা কৃষি নিয়ে গবেষণা করবে, আত্মনির্ভর ভারত তৈরি করবে, এটাই ভারতীয় জনতা পার্টির পরবর্তী পদক্ষেপ হবে। আমি ব্যক্তিগত জীবনে শিক্ষক হয়ে আমার একটা স্বপ্ন বহুদিন থেকে আমার মনে রয়েছে, দক্ষিণ দামোদর দীর্ঘদিন থেকে অবহেলিত, কোনো আইটি সেক্টর নেই, কোনো বিশ্ববিদ্যালয় নেই, সেখানে একটি যদি কৃষি বিশ্ববিদ্যালয় করা যায় সেখানে বহু ছাত্রছাত্রী সেখানে পড়বে, কৃষি নিয়ে গবেষণা করবে, আত্মনির্ভর ভারত তৈরি করবে, এই স্বপ্নকে সত্যি করতে গেলে আমার বিধায়ক অবশ্যই হতে হবে এবং বিধায়ক হওয়ার পরে আমি চেষ্টা করব এই স্বপ্নকে সত্যি করব এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় যাতে আমার খণ্ডঘোষে তৈরি হয়। খণ্ডঘোষ কৃষি প্রধান এলাকা, সেই কৃষি প্রধান এলাকায় যেহেতু কৃষক সম্মান নিধি কেন্দ্রীয় সরকারের দেওয়া বছরে 6,000 টাকা, 3 বছরে 3,618 টাকা, করোনার জন্যে আরও 2,000 টাকা, তার মানে 20,000 টাকা, এবং কেন্দ্রীয় সংকল্পপত্রে বলা হয়েছে 10,000 টাকা করে কৃষক সম্মান নিধি প্রত্যেক কৃষক পাবে, তার মানে একটি পরিবার সে 30,000 টাকা কৃষক সম্মান নিধি পাবে, বকেয়া 20,000 এবং প্রত্যেক বছরে 10,000। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অবশ্যই চালু করব। এই প্রথম যে বিধানসভা বসবে সেই বিধানসভায় আমরা এটা পাশ করব এবং প্রত্যেকটা কৃষককে সম্মান দেব। সাধারণ মানুষ 100 দিনের কাজ করে, তাদের 100 দিনের কাজ হচ্ছে 200 দিন, তাহলে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ অনেকটা দূরীভূত হবে, তাদের নিত্য দিনের যে অভাব অনটন দূর হবে সেটা আমরা অবশ্যই করব, এটা আমাদের সংকল্প, এটা ভারতীয় জনতা পার্টির সংকল্প, এবং আমি বিধায়ক হয়ে সেটা প্রথমেই চালু করব, এটা আমরা কথা দিচ্ছি। দক্ষিণ দামোদরের তথা খণ্ডঘোষ বিধানসভায় গলসি 2-এর যে অংশ রয়েছে রাস্তাঘাটের বেহাল দশা, খণ্ডঘোষ ব্লক এবং গলসি 2-এর 7টা অঞ্চল খণ্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ে। আজ আমি গিয়েছিলাম সেখানে, রাস্তার যা দুরবস্থা, বালির গাড়ি ওভারলোডিং গাড়ি গিয়ে রাস্তার বেহাল অবস্থা, সেখানে কোনো মেরামত নেই এবং সাধারণ মানুষ রোগী পর্যন্ত তারা হসপিটালে নিয়ে আসার মতো পরিস্থিতি নেই,
গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং রাস্তাঘাটগুলো যাতে সঠিকভাবে তৈরি করতে পারি সেই ব্যবস্থা আমরা করব। আর স্বাস্থ্য ব্যবস্থা, যে সমস্ত জায়গায় গ্রামীণ হসপিটাল রয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেইগুলো কোনো ডাক্তার নেই, নার্স নেই, বেহাল অবস্থা। শুধুমাত্র মানুষের এই পরিষেবা দেওয়ার জন্যই আমরা দৃঢ় সংকল্প, আমরা সরকারে এসে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করব, নতুন ডাক্তার নিয়োগ করব, নার্স নিয়োগ করব, মানুষের সদা পাশে থাকব এবং সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসকে আমরা কার্যকরী করব। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির সংকল্প এবং আমি বিজন মণ্ডল বিধায়ক হিসাবে এগুলো অবশ্যই করব।